হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে অভিযানে নেমেছে 40টি অনুসন্ধানী দল, তাদের সাথে 8টি অ্যাম্বুলেন্স ও ড্রোন রয়েছে। 19 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তারা শহরে ফিরছিলেন, কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার কোনো সমস্যা ছাড়াই গন্তব্যে পৌঁছেছে। ওই 2টি হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সম্ভাব্য হার্ড ল্যান্ডিংয়ের খবর জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইব্রাহিম রাইসি 1960 সালের 14 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন ইরানীয় রক্ষণশীল প্রিন্স পালিস্ট রাজনীতিবিদ ও মুসলিম বিচারপতি। রাইসি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাইদ রহমান, কালবেলা ডেস্ক। Thank you.